আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা কুরআন পড়তে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক, তাই ভিডিওটি না টেনে একদম মনোযোগ দিয়ে দেখুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, কুরআনুল কারিম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসুলকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন। সে ধারায় সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আল কুরআন। সৃষ্টিকুলের উপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সব বাণীর উপর পবিত্র কুরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তার মধ্যে কুরআন পাঠ সর্বাধিক উত্তম। মহাগ্রন্থ আল কুরআন বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। এ কুরআন তেলাওয়াত ও শিক্ষার অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। যেমন, কুরআন তেলাওয়াত করা আল্লাহর সঙ্গে একটি লাভজনক ব্যবসা। বিভিন্ন ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটিরই সম্ভাবনা থাকে, কিন্তু এখানে লাভ ছাড়া কোনো প্রকার ক্ষতির অংশ নেই। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করো যাতে কখনো লোকসান হবে না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, পরিণামে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল। সূরা ফাতির আয়াত নং 29-30। দর্শক, কুরআন পাঠকারীর আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল, কুরআন পাঠকারী প্রত্যেক হরফের জন্য সওয়াব লাভ করে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিরাট সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে। এর সঙ্গে অনেক উপকারিতাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুনানে আত-তিরমিজি হাদিস নং 2910। দর্শক, কুরআন শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল, কুরআনের শিক্ষার্থী ও শিক্ষক সর্বোত্তম ব্যক্তি। কুরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 5027। দর্শক, কুরআন তেলাওয়াতকারীর একটি গুরুত্বপূর্ণ ফজিলত হল, কুরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ভয়াবহ অবস্থায় কুরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে, এটা বিরাট সৌভাগ্যের বিষয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন তেলাওয়াত করো, কারণ কুরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1910। দর্শক, কুরআনের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হল, কুরআন পড়া মানে উত্তম সম্পদ অর্জন করা। কুরআন পড়া বা শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত থাকা উত্তম সম্পদ অর্জন করার অন্তর্ভুক্ত। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেন সকালে মসজিদে গিয়ে আল্লাহর কুরআন হতে দুটি আয়াত পড়ে না বা শিক্ষা দেয় না, তাহলে সেটি তার জন্য দুটি উট লাভ করার চেয়ে উত্তম হবে। অর্থাৎ, কোনো ব্যক্তি যদি সকালে মসজিদে গিয়ে কুরআনের দুটি আয়াত পড়ে বা শিক্ষা দেয়, তাহলে সেটি তার জন্য দুটি উট লাভ করার চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। আর তিনটি আয়াত তিনটি উট অপেক্ষা উত্তম, চারটি আয়াত চার উট অপেক্ষা উত্তম, অনুরূপ আয়াতের সংখ্যা অনুপাতে উটের সংখ্যা অপেক্ষা উত্তম। সহি মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1336। দর্শক, কুরআন তিলাওয়াত করলে আরেকটি উপকারে আসে, আর তা হলো কুরআন তিলাওয়াত
ইমান বৃদ্ধি করে। কুরআন তেলাওয়াত বান্দাহর জন্য এমন উপকারী যে তা তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি পায়। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীতু হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালামুল্লাহ তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। সূরা আনফাল আয়াত নং 2। দর্শক, কুরআনের ধারক বাহক ঈর্ষণীয় ব্যক্তি। কোনো ব্যক্তি কুরআনের জ্ঞানে সমৃদ্ধ হয়, তার হক আদায় করে, তেলাওয়াত করলে তার সঙ্গে ঈর্ষা বা তার মতো হওয়ার আকাঙ্ক্ষা করা যাবে। একমাত্র দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়। এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনের ইলম দান করেছেন, সে দিবারাত্রি ওই কুরআন তেলাওয়াতে ব্যস্ত থাকে। দ্বিতীয় হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, সে তা দিনরাত বৈধ কাজে খরচ করে। সহি বুখারী শরীফের হাদিস, হাদিস নং 7529। দর্শক, তাই রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কুরআনের অর্থ বুঝে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এখন আমি আলোচনা করব যারা কুরআন পারি না তারা কি করব, কি জিকির করলে আমরা কুরআনের আয়াতের মতো, কুরআনের আয়াত তিলাওয়াতের মতো অনেক নেকি অর্জন করতে পারবো এবং কুরআন তিলাওয়াতের মতো অনেক ফজিলাতের অধিকারী হতে পারবো, এ বিষয়টি এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আল্লাহর নৈকট্য অর্জন মুমিন মুসলমানের একমাত্র কামনা। এজন্য আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন, তার বিধান মানার দিক নির্দেশনা দিয়েছেন। কুরআন ও সুন্নাহর বিধিবিধান পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারাও তার নৈকট্য অর্জন সম্ভব। এমনই চারটি জিকির এখন আমি তুলে ধরব। হযরত সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা হলো চারটি। এক, সুবহানাল্লাহ। দুই, আলহামদুলিল্লাহ। তিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং চার, আল্লাহু আকবার। আর যে কোনো একটির দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে, মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ আপনারা জিকিরটি এইভাবে করলে অনেক অনেক সব অর্জন করতে পারবেন। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। দর্শক, প্রত্যেক নামাজের পরে আপনারা 100 বার করে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলে এটি আপনাদের জন্য অনেক অনেক নেকি অর্জনের জন্য যথেষ্ট হইবে। দর্শক, আর যারা কুরআন পড়তে জানি না তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে কুরআন শিক্ষা করার তৌফিক দাও। ইয়া রব্বাল আলামিন, আমাদেরকে কুরআন শিক্ষা করার তৌফিক দাও। এবং আমরা যদি একটু চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজে কুরআন শেখার তৌফিক দান করবেন। দর্শক, কিয়ামতের দিন যখন কেউ কারো সুপারিশ করবে না কিন্তু কুরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সেই ভয়াবহ দিনে সুপারিশ করবে। তাই কুরআন শিখে বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন এবং আপনাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা করান, এটি আপনার জন্য কাজে আসবে। দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আর সেই ভিডিওটি সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া।